নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি মিনাক্ষী কুকিংস ব্লগে। তো বন্ধুরা দেখুন, আমরা আজকে বানাবো আলুর ভুজিয়া। দেখুন এখানে নিয়েছি দুটো বড় বড় আলু নিয়েছি, বানাবো আমরা এখন আলুর ভুজিয়া বানাবো। দেখতে পাচ্ছি আলুটাকে ছাড়িয়ে নেব, এইভাবে আমরা আলুটা পুরো ছাড়িয়ে নেব। কেন দেখুন দেখুন বন্ধুরা, আমি আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম দুটো আলু, এখন এইটাকে আমি ঘষে নেবো, রেডি করে নেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পুরোটা ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। দেখুন আমি এখানেও ঘষে কিছুটা জলে রেখে দিয়েছি, তো এগুলো আমি এই জলের মধ্যে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন জল পড়ছে এখনো, আমাদের এখানে পাওয়া যায় না, ওই জন্য আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই আলুর মধ্যে বন্ধুরা দেখুন, আমি কিছু অল্প করে লবণ দেবো, সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ি দেবো। এটাকে আমি ভালো করে মেখে নেবো, গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্যাস স্লো করে রেখেছি। কেন অল্প তেজে দিলাম, বাদামগুলো আমি ভেজে নেব এবারে। ভালো করে ভালো করে দেখুন উপরে আমি বাদামটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিনে বাদাম। আমি ছোট দিকে গ্রেট করেছি, তো ওই জন্য একদম পাতলা পাতলা, যেমনি বাজারে আলু ভুজিয়া হয় সেইভাবে হয়েছে। যাই হোক, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের আলু ভুজিয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে নেব। ভুজিয়া একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খেতেও সুন্দর আছে আর মচমচ করছে, বেশি হাত দিলে ভেঙে জুড় 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 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি ওর সঙ্গে কারি পাতা গুঁড়ো করে দেবো। এবার এই বাদামগুলো ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো, হাত দিয়ে নাড়াবো না, এমনি ঘেঁচে নেবো। আলু ভুজিয়া একেবারে কত সুন্দর রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন একেবারে লাগছে একটু হলদিরামে আলু ভুজিয়া রেডি হয়ে গেছে। দেখুন বেশি সময় লাগেনি, 10 মিনিটের মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, আমাদের এই আলু ভুজিয়ার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বাই বন্ধুরা।